বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ, প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। 131 রানের টার্গেটটা যে এত সহজেই পার করা যাবে তা হয়তো কল্পনাও করেননি দিশারা। শুরুটা বাজেভাবে হলেও দিন শেষে ঐতিহাসিক এক জয় নিয়ে হাসি মুখে মাঠ ছেড়ে এখন ইতিহাসের সাক্ষী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মেয়েদের ইতিহাসে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়, তাও অজিদের বিপক্ষে 7 উইকেটের বড় ব্যবধানে। নিঃসন্দেহে এমন একটা জয় সামনেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে দিলারা স্বর্ণাদের। তবে এত অল্পতেই সন্তুষ্ট থাকতে চান না অধিনায়ক দিশা, বরং এই ধারাবাহিকতার সামনেও যেন থাকে সেই লক্ষ্য নিয়ে এগোতে চান। ম্যাচ সেরা দিলারা আক্তারও চান ভালো খেলে বাকি পথটুকু মসৃণ করতে। ম্যাচ জিতছি বা এটাতে এত বেশিও খুশি না, আমরা জাস্ট যতটুকু আমাদের দরকার ততটুকুই আমরা ডে বাই ডে আরো ইমপ্রুভ করব, আরো ভালো কিছু করব, আশা করা যায় ভালো কিছু একটা হবে। আমাদের টিম হিসেবে আমরা অনেক ভালো, আমাদের ব্যাটিং বোলিং সব দিক থেকে আমরা পারফেক্ট টিম। সো আমরা চেষ্টা করি যেন সবাই নিজের কাজটা করে, বাকিটা আল্লাহ ভরসা, টিম সবাই একসাথে করলে রেজাল্ট অবভিয়াসলি ভালো। শুরুর দিকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বাংলাদেশকে, তবে সব প্রতিকূলতা পেরিয়ে উইলো মুর পার্কে এদিন ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এই ধারাবাহিকতা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও অব্যাহত রাখার প্রত্যাশা স্বর্ণাদের। চেষ্টা করবো যে হচ্ছে শ্রীলঙ্কার সাথে আরো ভালো কিছু করার জন্য, আর শেষ পর্যন্ত নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, আর দেশের জন্য খেলতে আসছি, অবশ্যই দেশের জন্য কিছু করবো, আর ট্রফিটা আমরাই নিব ইনশাআল্লাহ। 16 জানুয়ারি এই বেনোনিতেই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফারজানা মুমু, সময় সংবাদ।